नमस्कार, আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো আপনাদের খুবই জনপ্রিয় এক চিকেনের রেসিপি, সেটা হলো চিকেন দো পেঁয়াজা। এই রেসিপিটি বানানোর জন্য যে যে উপকরণগুলো প্রয়োজন আমার, সেগুলো হলো 1 কেজি চিকেন আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এখানে আমি 6টা বড় সাইজের পেঁয়াজ আমি বড় বড় পিস করে রেখেছি। এই রান্নাটায় পেঁয়াজ একটু বেশি লাগে, তাই আমি 6টা বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এবং এই পেঁয়াজটা আমি 2টো পাটে রান্না করব, আমি পরে আসছি সেটা। এবার এখানে আমি একটা বাটিতে ফোড়নের জন্য এখানে আপনার গোটা জিরে আর শুকনো লঙ্কা, দারচিনি এবং 4টে এলাচ এবং তেজপাতা নিয়েছি। এখানে একটা বাটিতে কাশ্মীরি মিরচি নিয়েছি 2 চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 2 চামচ, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়েছি 2 চামচ, এখানে ধনে পাতা কুচি নিয়েছি, প্রয়োজন মতো এটা আপনারা ব্যবহার করবেন। এখানে গরম মশলা গুঁড়ো আছে। এছাড়া এখানে আমি একটা বাটিতে 2টো বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, এটা আপনারা টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন, আমি টমেটো পেস্ট ব্যবহার করেছি, আমি নিজে পেস্ট তৈরি করেছি। এখানে আমি একটা বাটিতে 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা নিয়েছি। এখানে আমি একটা বাটিতে কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, কারণ আমরা ঝাল ঝাল এটা পছন্দ করি রান্নাটা। এখানে প্রয়োজন মতো নুন, এখানে চিনি এবং প্রয়োজন মতো তেল রেখেছি। আমি গ্যাসেতে একটা কড়াইয়ে চাপিয়ে আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম, আমি রিফাইন অয়েল ব্যবহার করি রান্নায়। তেল হয়ে এসেছে, এবার আমি তেলের উপর একটু চিনি দিয়ে দিলাম। এরপর আমি রসুন বাটাটা দিয়ে দেব, রসুনটা ভাজা হয়ে এসেছে। এরপর আমি এই পেঁয়াজগুলো, 6টা পেঁয়াজ নিয়েছি কিন্তু আমি এর মধ্যে 4টে পেঁয়াজ আমি তেলের উপর দেব, পরে চিকেন কমপ্লিট হয়ে গেলে তখন আমার 2টো পেঁয়াজ কুচি লাগবে। পেঁয়াজটা আমি এবার একটু নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা 2 মিনিট ভাজা হলে পর তারপর আমি এতে চিকেন দেব। 2 মিনিট হয়ে গেছে, পেঁয়াজটা আমার আধ ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে আস্তে আস্তে চিকেনের কুচিগুলো তুলে দেব। এভাবে আস্তে আস্তে আমি ফ্রাই করব। একটা পাত্রে আমি শুকনো খোলাতে এই গোটা গরম মশলাগুলো একটু ফ্রাই করে নিলাম, নিয়ে এগুলো আমি গুঁড়িয়ে নেব। নিয়ে আমি চিকেন রান্না হয়ে গেলে আমি শেষে ওর উপর ছড়িয়ে দেব, এতে স্মেলটা খুব সুন্দর আসবে। এবার আমি একে একে 5 মিনিট ফ্রাই করার পর এতে একে একে আদা বাটাটা দিয়ে দিলাম, টমেটো পেস্টটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এবং ধনে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর আমি কাশ্মীরি মিরচি গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে আমি এটা চাপা দিয়ে ফ্রাই করব। ভালোভাবে এটা কষতে হবে,
দেখতেই পাচ্ছেন চিকেন থেকে আস্তে আস্তে জল বেরিয়ে আসছে, তাই কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এরপর আমি কাঁচা লঙ্কা বাটাটা তুলে দিলাম। এটা আপনারা প্রয়োজন মতো ব্যবহার করবেন, শুকনো লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি তাই এটা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। এবার একটু আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো, চাপা দিয়ে চাপা দিয়ে আস্তে আস্তে আমি কষতে থাকবো। কিছুক্ষণ পর ঢাকা খুলছি। বাহ, দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে, খুব সুন্দরভাবে কষা হচ্ছে আমার চিকেনটা। এরপর আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এভাবে আমি এটা চাপা দিয়ে চাপা দিয়ে কষতে থাকবো। আবার আমি চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দেখলাম আমার মাংস কষা হয়ে এসেছে, তেল ছেড়ে গেছে, খুব সুন্দর কালারও এসেছে দেখতেই পাচ্ছেন। এটাতে খুব বেশি জল দেবার প্রয়োজন নেই এই রান্নাটায়, কারণ এটা একটু কষা কষাই হয়, আমিও কষা কষাই রাখবো। তবু আমি হালকা গরম জল দেব, এটা পাত্রে আমি গরম জল করে রেখেছি, অল্প প্রয়োজন মতো গরম জল দিলাম আমি। এরপর আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এরপর আমি যে গরম মশলাটা আমি নিজে রেডি করেছি মিক্সিতে বেটে, জিরে প্লাস গোটা গরম মশলা, সেখান থেকে আমি প্রয়োজন মতো ছড়িয়ে দিলাম। আরেকটু রান্নার পর এটা সেদ্ধ হয়ে গেলে পর তারপর আমি যে পেঁয়াজ কুচিটা রেখেছি সেটা দেব। আমি আরেকবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা খুলে দিয়ে দেখলাম চিকেন তো একদম রেডি হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি যে পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম, বাকি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি এবং বড় করে কাটা, এটা আমি সেকেন্ড ভাগে মিশিয়ে দিলাম। এটা কিন্তু চিকেনটা রেডি হওয়ার পরই দিতে হবে। এবার আমি এটাকে দু তিন মিনিট মতো একটু কষিয়ে দিলাম। আমার প্রায় চিকেন রেডি হয়ে গেছে। এরপর আমি একটু আরেকটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবং ধনে পাতা কুচি, অল্প ধনে পাতা কুচি। দ্বিতীয় ভাগে পেঁয়াজটা আমি শেষে দেবো একদম, যেন ওটা বেশি সেদ্ধ না হয়ে যায়, এবং এটা একটু গাঁথে লাগবে। তৈরি হয়ে গেছে আমার চিকেন দু পেঁয়াজ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানান এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। এইরকম মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আমি পরে আসছি আরও অনেক মজার রেসিপি নিয়ে।